কংগ্রেসের লগত মিত্রতা করবলে বিচারি দিল্লীত একেলেঠাড়িয়ে কেবাদিনো ধরে বাহর পাতিছে অখিল গগৈয়ে। দিল্লীত কংগ্রেসের অন্যান্য নেতৃত্বর লগতে রাহুল গান্ধীকো সাক্ষাৎ করিলে অখিলে। আর কংগ্রেসের মিত্রতার সন্দর্ভ আলোচনার পিছত অখিল গগৈর মতে কংগ্রেস আর রাইজর দলের মাজত মিত্রতা হব লাগে বলে হেনো রাহুল গান্ধীয়ে মত পোষণ করেছে। এতিয়া এই সন্দর্ভত বল কংগ্রেসের কোর্টত বলে মন্তব্য করিলে অখিলে। ইতিমধ্যে রাহুল গান্ধী ডাঙরিয়া আর মুকুল ওয়াসনিকে স্পষ্ট রূপত কইছে যে হয় এটু এটা বুঝাবুঝি হব লাগে স্পষ্ট রূপত। গতি কংগ্রেসত যেহেতু হাইকমান্ড থাকে, আমার না থাকে, কংগ্রেসত যেহেতু হাইকমান্ড আছে, হাইকমান্ডে কালি কই পঠিয়েছে যে মই মুকুল ওয়াসনিক আর জিতেন্দ্র সিংয়ের লগত কথা পাতি সিদ্ধান্ত উপনীত হব লাগে। গতি এটা প্রদেশ কংগ্রেসে নিশ্চয় হাইকমান্ডর কথা মানিব, মানে না মানে তো মই নাজানো, প্রদেশ কংগ্রেসে কেন্দ্রীয় কংগ্রেসের কথা মানে না মানে তো মই নাজানো, কিন্তু এতিয়া সম্পূর্ণরূপে বলটো কংগ্রেসের কোর্টত। কিন্তু অখিল গগৈর এই প্রস্তাব একেসাৰে নস্যাৎ করেছে এপিসিসির সভাপতি ভূপেন বৰাই। বিগত সপ্তাহত অখিল গগৈর লগত মনের মিল আছে বলে কোয়া ভূপেন বৰাক অখিল গগৈর কিছু কথা বতরায় দুঃখ দিছে, সে বর্তমান রাইজর দলের কংগ্রেসের দোয়ার বন্ধ বলে স্পষ্ট করে কলে ভূপেন বৰাই। আর যে দলের সঙ্গে মিত্রতার কথা কয়ে আছে সে দলটো এনেকে সেবা প্রতিপন্ন করে দলের আভ্যন্তরীণ বিষয় মাত মাতি থাকার পাছত আমি এটা সিদ্ধান্ত লৈছোঁ যে আমি রাইজর দলের সঙ্গে আর আহি থাকা সময় কথা পাতা অসুবিধা অসুবিধা তার মানে মিত্রতা বা তেনেকুৱা পরিবেশটা বিনষ্ট হয়েছে। তেখেতর পাঁচজন এমপি আছে, রাজ্যসভার দুজন এমপি আছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোন হব তেখেতর একটা অরিহণা থাকিব, তেতিয়াহে সেই কথাখিনি আজি আজমল ডাঙরিয়া কলেও চলিব। কারণ এজন এমপি কারণেও বাজপেয়ী সরকারখন ভাগিছিল, এজন এমপি থাকা আজি নবকর্ণে ডাঙরিয়া যদি কয় যে আহি থাকা সময় মই রাহুল গান্ধীক সমর্থন দিম বা নিদু, এই কথাটা আমি গুরুত্ব সহকারে লোম। এমপিয়ে বনোয়া নাই, খেলায় নাই ইলেকশন, এটাই কলে যে প্রধানমন্ত্রী কোনে পাইব নয়, গতি এই মানে ভাবিছো যে সভাপতি হিসাবে দলের মজিয়াত পরিবেশ শেষ হয়ে গেছে। এই এনেকা ধরনের দলটুক সেবা প্রতিপন্ন করে রাতেপা গধূলা কথা কয়ে থাকার পাছত মানে যদি মিত্রতার প্রস্তাব মূল সভাত আনু, সেই প্রস্তাবটা মানে সর্বসম্মানভাবে গৃহীত করাব পাইম না, আপনি নিজে ভাবি চাব। ইয়ার কারণে কোন দায়ী রাইজে দেখি আছে রাইজে, চ্যাপ্টার ইজ ক্লোজড, মানে ভাবো যে এই অসম্ভব হব সভাত এই কথা, কারণ মানে সর্বসম্মত নহলে একটু সিদ্ধান্ত নল। কিন্তু এ পি সি সির সভাপতিগুলির প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতা সকল অখিল গগৈর আহ্বান, সর সুরা কথাত ধরে থাকব না, আমি একলগে আগ্রহীব লাগে। বিশেষক ভূপেন বৰা ডাঙরিয়া আর কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের নেতৃত্বলে আহ্বান জানাইছো, সর সুরা কথাত এটা ধরে না থাকিব কোনেও কাকো। আমি যদি বিজেপিক পরাভূত করব লাগে হলে আমি একলগ হব লাগিব। কিন্তু পিছ মুহূর্ততে পুনরবার পাহরিলে অখিল গগৈয়ে, অখিল গগৈয়ে পুনের গালে কংগ্রেস দলের বদনাম। যেহেতু কংগ্রেসে এটা গোটেই ভারতবর্ষক নেতৃত্ব দিবপরা অবস্থাত নাই, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কংগ্রেসের যে গণভিত্তি সেই গণভিত্তি যথেষ্ট পরিমাণে হ্রাস পাইছে, আর সেই বহুত রাজ্যবিলাকত যথেষ্ট পরিমাণের আঞ্চলিক শক্তিবিলাকর উত্থান ঘটিছে। গতি মূল পোনপটীয়া প্রস্তাবটো আছিলে যে কংগ্রেস আর ফেডারেল ফ্রন্ট অর্থাৎ আঞ্চলিক শক্তিবিলাকর যেটো ঐক্যমঞ্চ ফেডারেল ফ্রন্টের মাজত এক বুঝাবুঝি হব লাগে। আর রাহুল গান্ধীয়ে অতি স্পষ্ট ভাষায় এই ঘোষণা করেছিল যে এই ক্ষেত্রে একেবারে ইতিবাচক, সে অখিল গগৈর কথা বতরায় বর্তমানের পরিবেশ নষ্ট করার অভিযোগ ভূপেন বৰাৰ। রাইজর দলের কংগ্রেসে মিত্রতা নকরিলে কংগ্রেস শূন্য হব বলে অখিল গগৈয়ে করা মন্তব্যের পিছতেই কংগ্রেস নেতৃত্ব জাঙুর খাই উঠিছে, সে এটা অখিল গগৈর কথা বতরায় এই সম্পর্ক বিরাম আনিছে বলে মন্তব্য করলে এ পি সি সির সভাপতি ভূপেন বৰাই। কারণে যে ধরনের পরিবেশ লাগে সেই পরিবেশটো নষ্ট করেছে, মতো কইছিল যে আমার মন মিলিছে, আকৌ মন মিলিছে বলে কোয়ার পিছত দলের মাজে দূরত্ব বহাবলে কামবিলাক কিয় করব লাগে, আমি তো চেষ্টা করেছিলাম মিলিবর কারণে, তখন আকৌ শূন্যর কেন মিলিব, শূন্যর সম্বন্ধ হবো জানো, শূন্য হম বলে যেটা ধরিয়ে লৈছে সম্বন্ধ কোবা হবো। ক্যামেরা পার্সন দীপকর নতুন দিল্লির সিদ্ধার্থ ভট্টাচার্য আর ক্যামেরা পার্সন বিনয়ের সঙ্গে গুয়াহাটির রতন কলিতা, নিউজ লাইভ।